আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। অবশেষে আপনাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। মাত্র 1,20,000 টাকায় একদম নতুন ইলেকট্রিক চাইনিজ একটি প্রাইভেট কার কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। অনেকে এই ভিডিওটির জন্য অপেক্ষা করছিলেন এবং অনেকে তো আমাকে জ্বালাই ফেলছেন পুরা। যাই হোক, আপনাদের সামনে নিয়ে এসেছি মাত্র 1,20,000 টাকায় আপনি একটি প্রাইভেট কার কিন্তু কিনতে পারবেন। 4 সিটের একটি প্রাইভেট কার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে বলে রাখা ভালো, এই প্রাইভেট কারটি একদম আপনার হাতে পাওয়ার জন্যে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। অবশ্যই অবশ্যই কিছু স্টেপ আপনি যদি ফলো করেন তবেই কিন্তু এই প্রাইভেট কারটি আপনি চায়না থেকে আপনি নিজের দেশে বা হচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়াতে যেখান থেকে আপনি ভিডিওটি দেখছেন এখানে নিয়ে আসতে পারবেন। যা একটু কষ্ট করে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, আর যাদের ধৈর্য নেই তারা ভিডিওটি এখনই স্কিপ করে যান, কারণ এই ভিডিওটি আপনার জন্য না। এই গাড়িটিতে কিন্তু অন্যান্য প্রাইভেট কারের মতো 4টি দরজাই কিন্তু রয়েছে। 4টি সিটের গাড়ি এবং 4টি দরজাই কিন্তু রয়েছে, এবং সামনে ফুল এলইডি কিন্তু 2টি হেডলাইট আছে। এছাড়া গাড়ির পিছনে কিন্তু একটি ছোট দরজা রয়েছে যেখানে হচ্ছে আপনারা গাড়ির মালামাল বা গাড়ির টুল বক্স অথবা হচ্ছে আপনারা গাড়ির চাকাও কিন্তু রাখতে পারেন। তাছাড়া পেছনের সিটটি কিন্তু আপনি ফোল্ড করে রাখতে পারেন। এছাড়া কিন্তু গাড়িতে কিন্তু কিছুটা জায়গা কিন্তু আপনারা পাবেন পেছনের দিকে। এছাড়া এই গাড়িটির ভিতরে ডিজাইনের কথা যদি আমি বলতে চাই, এই গাড়িটি কিন্তু 4টি সিটের, মানে ড্রাইভার সহ মোট 4 জন আপনারা অনায়াসে বসতে পারবেন। এছাড়া হচ্ছে একটি ফুললি এলইডি ডিসপ্লে, এসি, ইন্ডিকেটর সহ সব ধরনের নতুন ফাংশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যেহেতু এটি একটি চাইনিজ গাড়ি, তো আপনারা বুঝতেই পারছেন টেকনোলজির দিক থেকে কিন্তু তারা কোনো দিক থেকে ছাড় দেয়নি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই গাড়িটিতে আপনি রিয়ার পার্কিং ক্যামেরাও কিন্তু পাবেন। আধুনিক স্টিয়ারিং, গিয়ার, শিফটিং সহ সব কিছু কিন্তু আপনারা এই একটি গাড়ির ভিতর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া এই গাড়ির পাওয়ার পারফরমেন্সের কথা যদি আমি বলতে যাই, তাহলে 60 ভোল্টের 1200 ওয়াটের একটি শক্তিশালী মোটর কিন্তু আপনারা পেয়ে যাবেন, যা গাড়িটিকে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে প্রতি ঘন্টায়। যেহেতু এটি একটি ইলেকট্রিক গাড়ি, তাই এই গাড়িটি কিন্তু অবশ্যই ব্যাটারিতে চলে, এবং এই গাড়ির ব্যাটারিতে আপনি লিথিয়াম আয়রন এবং লেড এসিড ব্যাটারি এই 2টি কিন্তু পেয়ে যাবেন। লিথিয়াম ব্যাটারিতে আপনি প্রতি ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ তুলতে পারবেন, এবং লেড এসিড ব্যাটারিতে আপনি 70 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ মাইলেজ আপনি প্রতি ঘন্টায় তুলতে পারবেন। ব্যাটারিগুলো ফুল চার্জ হতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমি আগেই বলেছি এই গাড়িটির দাম মাত্র 1,20,000 টাকা। তবে এই গাড়িটি যেহেতু চাইনিজ, তাই আপনাকে কিছু স্টেপ ফলো করে এই গাড়িটি বাংলাদেশে নিয়ে আসতে হবে। এটি আপনি আলিবাবা বা AliExpress থেকে নিয়ে আসতে পারেন। অনেকে এখন চিন্তা করতে পারেন আমরা কিভাবে আনবো দেশে আলিবাবা বা AliExpress থেকে। আপনাদের আমি কিছু থার্ড পার্টির নাম্বার বা সাপ্লায়ারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাদের মাধ্যমে একদম অল্প টাকায় আপনি কিন্তু দেশে নিয়ে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে বলবেন যে আমি হচ্ছে চায়না থেকে এই ধরনের একটি গাড়ি ইলেকট্রিক প্রাইভেট কার নিয়ে আসতে চাই, তখন তারা আপনাকে পুরো প্রসেসগুলো বলে দেবে। আপনি বাংলাদেশ বা ইন্ডিয়াতে কিন্তু খুব সহজেই এই গাড়িটি নিয়ে আসতে পারবেন। পুরো প্রসেসটা না বুঝে কেউ, দয়া করে কেউ কমেন্ট করবেন না এবং আমাকে ফোন দেবেন না, কারণ আমি কিন্তু এই ধরনের কিছু সেল করি না। আমি জাস্ট একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম এবং মানুষ এভাবে গাড়ি নিয়ে আসছে বিদায় আপনাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবার সাথে।